নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি থরের অতি সুস্বাদু মুচমুচে ও মুখরোচক বড়ার রেসিপি তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই এক কাপ কচি এরকম সরু সরু করে কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো এরকম একটু কচলে কচলে মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিট একটা সাইডে ঢেকে রাখব এতে থরের অতিরিক্ত জলটা বেরিয়ে গিয়ে থোর অনেকটাই মজে বা নরম হয়ে আসবে এরপর এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ বা ষাট গ্রাম মতো মটর ডাল ভালোভাবে ধুয়ে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে নিয়েছি মটর ডালের পরিবর্তে একই পদ্ধতিতে এই রেসিপি আপনারা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন এবার এই জল ঝরানো ডালগুলোকে একটা মিক্সির জারে ঢেলে নিলাম এদিকে থোটটাকে প্রায় দশ মিনিট নুন ও হলুদ মাখিয়ে রাখার পর এইভাবে একটু চেপে চেপে অতিরিক্ত জলটাকে বের করে দিয়ে মিক্সির জারে ঢেলে নিচ্ছি এই থরের অতিরিক্ত জলটা ফেলে না দিয়ে আটা মাখার কাজে কিংবা তরকারির গ্রেভি বানানোর জন্য ব্যবহার করে নিতে পারেন অনেকেই হয়তো ভাবতে পারেন যে থোরের জলটা এভাবে বের করে দেওয়ার কি দরকার থরের এই অতিরিক্ত জলটা বের করে না দিলে বড়ার মিশ্রণটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার কারণে ভাজার পর বড়াগুলো খেতে কিন্তু অতটা ভালো নাও লাগতে পারে আর মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে বড়াগুলো খুব বেশি মুচমুচেও হবে না এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ নুন হাফ চামচ মতো চিনি দু চিমটে করে লঙ্কা ও হলুদ গুঁড়ো অল্প ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং হাফ চামচ অল্প গরম জলে তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং দিয়ে একটুও জল ছাড়াই এগুলোকে মিহি ও মসৃণ করে বেটে নেব এরপর মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে হাফ চামচ কালো জিরে এবং এর টেক্সচারটা যাতে ভালো হয় তার জন্য এক চামচ বেসন মিশিয়ে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হবে আপনারা এই পর্যায়ে একটু ভালোভাবে লক্ষ্য করুন এরকম একটু ঘন বা টাইটই থাকতে হবে তবে বড়াগুলো বেশি ভালো হবে এবার বড়াগুলোকে ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল কিংবা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস মিডিয়ামে রেখে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো বড়াকে এভাবে হাতে করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে গড়ে ছেড়ে দেব এবার মাঝারি আছে এগুলোকে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে দুপিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ